নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডু টিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব টেট এর গুরুত্বপূর্ণ অঙ্কের 30টা প্রশ্ন নিয়ে, যেগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। তা প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য ভ্যালু অফ 4-7-6/2 ইজ, তার মানে এটা আমাদের একটা সিম্পলিফিকেশন করতে দিয়েছে। তা খুবই সোজা অঙ্ক বন্ধুরা, কারণ এটা মুখে মুখেই হবে। 6/2, তার মানে হচ্ছে এখানে 3, এবার 7-এর থেকে 3 বাদ দিলে 4, 4-4, তাহলে এখানে সঠিক উত্তর হবে 0। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে মুখে মুখেই ক্যালকুলেশনটা হয়ে গেল। তো চলুন পরবর্তী প্রশ্ন যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, টু পাইপস ক্যান ফিল্ড এ ওয়াটার টাব ইন 5 মিনিটস এন্ড 7 মিনিটস রেসপেক্টিভলি, তার মানে কি বলেছে, দুটো পাইপ একটা ওয়াটার টাবকে ভর্তি করতে পারে 5 মিনিটে ও 7 মিনিটে, এ থার্ড পাইপ ক্যান এমটি ইট ইন 3 মিনিট, এবং তৃতীয় একটা পাইপ সেটা কিনা 3 মিনিটে এই ওয়াটার টাবটাকে খালি করে ফেলতে পারে। তাহলে ইফ অল থ্রি পাইপস আর কেপ্ট ওপেন সাইমনটেনিয়াসলি, যদি সমস্ত পাইপগুলো একসাথে খুলে দেওয়া হয়, দেন দ্য পার্ট অফ টাব ক্যান বি ফিল্ড ইন 1 মিনিট ইজ, তাহলে 1 মিনিটে টাবটির কতটা পূর্ণ হবে, ঠিক আছে, তা সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা এখানে করছি কি, 1/3 যেটা খালি হচ্ছে মাইনাস যেটা ভর্তি হচ্ছে, তা খালি ভর্তি দিয়ে আমরা এখানে ইকুয়েশনটা বার করলাম। তা আমাদের কি বার করতে বলেছে, ইফ অল দ্য থ্রি পাইপ আর কেপ্ট ওয়ান সাইমনটেনিয়াসলি, দেন দ্য পার্ট অফ টাব ক্যান বি ফিল্ড ইন 1 মিনিট, তাহলে 1 মিনিটে ওটার কতটা ভর্তি হবে। তা বন্ধুরা, আমরা খালি হবে এটা মাইনাস ভর্তি হবে করে আমাদের কিন্তু আমরা বার করে ফেলেছি 1/105, এটা কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। তা খুবই ইজি কোয়েশ্চেন ছিল। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 80 অ্যাপেলস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং এ বি অ্যান্ড সি ইন এ রেশিও অফ 2:x:4, ইফ বোথ এ অ্যান্ড সি টুগেদার গট 60 অ্যাপেলস, দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ। খুবই সোজা অঙ্ক বন্ধুরা, এ হচ্ছে এখানে হবে 2x আর সি ইজ ইকুয়াল হবে 4x, কেন না বলা আছে, ঠিক আছে, তা দুজন মিলে কত 60, তাহলে এ এখানে 2 আর সি এখানে 4, তাহলে 4 আর সাথে 2 এ যদি যোগ করি তাহলে 6 ইজ ইকুয়াল টু 60, কেন টুগেদার 60 বলা আছে, তো সেটা করে আমরা x এর ভ্যালু 10 বার করে ফেলেছি। তাহলে x এর ভ্যালু 10 বার করি, x এর ভ্যালু যদি এতে বসাই তাহলে a ইনটু 10 20, তাহলে এখানে x এর ভ্যালু আমাদের 20 এসে গেছে, আর এখানে c এর ভ্যালু কত, 4 ইনটু 10, তার মানে সবকটার সাথে যদি 10 গুণ করি তাহলে 40, তাহলে রেশিও বার করে 2:2:4, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর বের হচ্ছে কত, না যে x এর ভ্যালু আমাদের এখানে কত হবে, না সঠিক উত্তর হবে অপশন সি এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝে গেছেন, খুবই সোজা অঙ্ক ছিল। তো চলুন বন্ধুরা, তা সাধারণত সি টেটে খুবই কঠিন প্রশ্ন আপনাদের দেয় না, তা আমি এখানে প্রত্যেকটা প্রশ্ন বাংলায় উচ্চারণ করে দেবো, তা আপনারা যে টেটি পরীক্ষা দেন সেই টেটের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন ছিল, দি অ্যাভারেজ অফ দি ফার্স্ট 5 কনসেকিউটিভ ইভেন নাম্বার, মানে 5টা পরপর, কনসেকিউটিভ মানে হচ্ছে পরপর, ইভেন নাম্বার মানে হচ্ছে জোড় সংখ্যা, ঠিক আছে, এন্ড 5 এন্ড 3 কনসেকিউটিভ প্রাইম নাম্বার, এবং পরপর 3টি প্রাইম মানে মৌলিক সংখ্যা ইজ, তাহলে আমরা এখানে একটা ধরে নিচ্ছি যে প্রথম 5টা ইভেন নাম্বার যেটা সেটা কত কত, না 2, 4, 6, 8, 10 ইভেন নাম্বার, পরপর জোড় সংখ্যা, আর তারপরে আমরা কি ধরবো, মানে ফার্স্ট 3 কনসেকিউটিভ নাম্বার, তাহলে প্রথম 3টি কনসেকিউটিভ মৌলিক সংখ্যা 3, 5, 7, তাই এটাকে 8 দিয়ে ভাগ করলে 5 পূর্ণ 5 এর 8 আমাদের এখানে অ্যান্সার বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের অ্যান্সারের মধ্যে 4টের কাছাকাছি কোন অ্যান্সার আছে, তাহলে 4টের কাছাকাছি আমাদের এখানে কিন্তু অপশন ডি অ্যান্সারটা কাছাকাছি আছে, ঠিক আছে। তা সুতরাং যখন আপনারা দেখছেন যে এখানে ঠিক এক্স্যাক্ট অ্যাপ্রক্স যে উত্তর আছে সেটা যখন পাওয়া যাচ্ছে না, তো তখন আপনারা একটা কাজ করবেন, তখন যে কাছাকাছি যে উত্তরটা থাকবে সেই উত্তরটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন, তাহলে আপনাদের এখান থেকে জাস্ট মার্কস থাকবে সেটা সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। চলে আসছি আমরা আবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দি নাম্বার অফ এক্স অফ সিমেট্রি অফ অ্যান ইকুয়াল ট্রাইল ট্রায়াঙ্গেল আর, তার মানে কি বলছে, দ্য নাম্বার অফ এক্স মানে অক্ষ, তাই না, অফ সিমেট্রি, সিমেট্রি মানে হচ্ছে প্রতিসাম্য অফ অ্যান ইকুয়ারটাইল ট্রায়াঙ্গেল, মানে হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটা কত হবে,
না এটা আপনারা সবাই জানেন, এর সঠিক উত্তর হবে অপশন সি, মানে হচ্ছে তিনটে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইন এ পাই ডায়াগ্রাম ডিফারেন্ট ভ্যালু আর রিপ্রেজেন্ট বাই, মানে একটা পাই ডায়াগ্রামের ডিফারেন্ট ভ্যালু তা সেটা কি রিপ্রেজেন্ট করে, তা সেটা আমাদের কিন্তু রিপ্রেজেন্ট করে সেক্টর। ঠিক আছে, তা একটা পাই চার্টের ডিফারেন্ট যে ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো কিন্তু সেক্টর ওয়াইজ ডিপেন্ড করা হয় বা ওরকমভাবে বসানো হয় বা বিভাগ অনুযায়ী ওটা কিন্তু আপনাদের এখানে বসানো হয়। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কো প্রাইম, কো প্রাইম মানে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে কো প্রাইম এই চারটের মধ্যে কোনটা, যাদের এক ছাড়া আর অন্য কোনো বিভাগ থাকতে পারে না, এর সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে অপশান এ। দেখুন, এর এক ছাড়া অন্যান্য কোনো উৎপাদক কিন্তু থাকবে না। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইফ একটা ইকুয়েশন দেওয়া আছে দি ভ্যালু অফ এ ইজ, তাহলে এখানে এর যে ভ্যালুটা সেটা আমাদের বার করতে হবে। তাই এখানে 5/2, তাহলে 5/2 আমরা লিখেছি, এইবার মাথায় 2 আছে, এবার 5/2 কে আমরা উল্টো করে 2/5 লিখতে পারি, তো 2/5 ওইভাবেই আমরা লিখেছি যে এবার 5/2 আছে, তা ওটাকে উপরের পাওয়ারগুলোকে যোগ করে দিয়েছি, সূচকের নিচের সূত্র প্রথম সূত্রে আপনারা সূচকের এরকম সূত্র পেয়ে যাবেন, আর 2/5 তার মাথায় 8, তাহলে 5/5 বাদ চলে যাবে, তাহলে 2+A+5 এখানে আমাদের অ্যান্সার বেরোবে A=1। আপনারাও নিজেরাও ক্যালকুলেশনটা বাড়িতে করুন, আশা করি আপনাদের ক্যালকুলেশনের সমস্যার সম্মুখীন হতে হবে না, আপনারা ক্যালকুলেশনগুলো বাড়িতে পারবেন। ঠিক আছে, চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, প্রশ্ন, এ ভেহিকেল একটা যান ট্রাভেল 14 কেএমএস ইন 25 মিনিটস, মানে একটা ভেহিকেল একটা যান 14 কিলোমিটার যায় 25 মিনিটে, ইফ ইটস স্পিড রিমেইন দ্য সেম, তার যদি গতি সমান থাকে, দেন দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন 5 আওয়ার্স ইন কিলোমিটার, তাহলে সে কত ডিস্টেন্স যাবে 5 ঘন্টায়। তো বন্ধুরা, অঙ্কটা খুবই সোজা, আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড, তাই না? তা ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, যদি টাইম ইন্টু স্পিড হয়, তাহলে আমরা এখানে ডিস্টেন্স কত পেয়ে গেছি 14 কিলোমিটার, আর টাইম ইজ ইকুয়াল টু 5/2, এটা আওয়ারে কনভার্ট করে নিয়ে গেছি, তাহলে স্পিড কত হবে, তাহলে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম করেছি এদিকে, আর এদিকে স্পিড করেছি, কেন না ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু যদি টাইম হয়, তাহলে তার মধ্যে আমাদের এখানে বার করতে হবে কি স্পিড। তাহলে আপনারা যদি বার করতে চান যে স্পিড, তাহলে এদিকে ক্যালকুলেশনটা কী হবে, তাহলে এদিকে ক্যালকুলেশনটা হবে ডিস্টেন্স ইন্টু বা ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, সেই একটাই ক্যালকুলেশন, আমরা খালি ওটাকে এভাবে এখানে লিখেছি। ঠিক আছে, এই যে আমরা এখানে এখন ক্যাশ ক্যালকুলেশন এখানে করেছি, আপনারা এভাবেও করতে পারেন। ঠিক আছে, তাই এখানে ডিস্টেন্স ইকুয়াল টু 33.6 × 5 ইজ ইকুয়াল টু 168, এইদিকে ক্যালকুলেশনটা কী করেছি, না এখানে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু 14 দেওয়া আছে, আর টাইম দেখা আছে 5/2 আমরা বার করেছি, ক্যালকুলেশন করে 33.6 বেরিয়েছে, তাহলে 33.6 তার স্পিড বেরোলো, তাহলে সে 5 ঘন্টায় কত যাবে, তা 33.6 কে 5 দিয়ে গুণ করে 168 আমাদের এখানে সঠিক উত্তর বেরিয়েছে, তাহলে অপশান বি আমাদের এখানে সঠিক উত্তর। এখানে একটাই সূত্র লিখেছে, এই সূত্রটা আপনারা খুব মনে করে বা মুখস্থ করে রেখে দেন যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, চলে এসছি আমরা এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দি লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ রুম ইজ 8m, 6m অ্যান্ড 5m রেসপেক্টিভলি, দেন দ্য টোটাল এরিয়া অফ ফোর ওয়াল ইজ, তাহলে কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের বলে দেওয়া আছে কত, না আমাদের বলে দেওয়া আছে 8, 6 এবং 5। ঠিক আছে, তো খুবই সহজ অঙ্ক বন্ধুরা, কি আছে, দ্য লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ রুম ইজ 8m, 6m অ্যান্ড 5m রেসপেক্টিভলি, দেন দ্য টোটাল এরিয়া ফোর ওয়ালস ইন স্কোয়ার কিলোমিটার ইজ, তাহলে 8, 6 আর 5, তাহলে 5 8 40 আর 6 4 6 24 240, তাহলে এখানে কিন্তু উত্তর হচ্ছে 240। আমরা এখানে কি করছি, 8 × 6 × 5, তাহলে এটা স্কোয়ার কিলোমিটারে বেরিয়ে যাবে, তা আমরা এটা স্কোয়ার কিলোমিটারে বার করে ফেলেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইফ দ্য অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও অফ 1:2:7, দেন দ্য ট্রায়াঙ্গেল ইজ ড্যাশ, বলেছে কি আমাদের, ইফ যদি দ্য অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, যদি একটা ত্রিভুজের কোণ যদি 1:2:7 এই অনুপাতে থাকে, দেন দ্য ট্রায়াঙ্গেল ইজ, তাহলে সেই ধরনের ট্রায়াঙ্গেলকে কি ট্রায়াঙ্গেল বলে, না সেই ধরনের ট্রায়াঙ্গেলকে অ্যান্ড অপটিউস ট্রায়াঙ্গেল বলে। ঠিক আছে, অ্যান্ড অপটিউস ট্রায়াঙ্গেল মানে বিষম বাহু ত্রিভুজ, তিনটে কোণের মান
তিন রকম, একটা কোণের মানও একটা কোণের মানের সাথে মিল নেই। ঠিক আছে, আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইফ এ বার গ্রাফ ইজ ডন টু 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 10 ইউনিটস, দেন দা লেন্থ অফ দা বার রিপ্রেজেন্টিং এ কোয়ান্টিটি অফ 52 ইউনিট ইজ ইন সেন্টিমিটার। তাহলে কি বলেছে, একটা বার ডায়াগ্রাম আঁকার পরে 1 সেন্টিমিটার মানে যদি 10 ইউনিট হয়, দেন দা লেন্থ অফ এ বার রিপ্রেজেন্টেশন এ কোয়ান্টিটি অফ 52 ইউনিট। তাহলে 52 ইউনিট মানে কত আমাদের সেন্টিমিটার হবে? তা খুবই সোজা, 52 ইউনিটে কত সেন্টিমিটার হয়? 1 সেন্টিমিটার মানে 10, 52 মানে 5.2, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। যদি 52 ইউনিট হয় তাহলে সেটা কত হবে? তা 52 ইউনিট এখানে যদি 52 ইউনিটকে আপনারা এখানে 10 দিয়ে ভাগ করে দেন তাহলে তো নিশ্চয়ই এর উত্তর পেয়ে যাবেন। তাহলে 52 ইউনিটকে 10 দিয়ে ভাগ করলে 5.2, এই যে এখানে 5.2 এখানে সঠিক উত্তর। চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দা লিস্ট নাম্বার দ্যাট লিভস দা রিমাইন্ডার 5 and 7 and 18 হোয়েন ডিভাইডেড বাই 8, 10 and 12 রেসপেক্টিভলি ইজ। তাহলে সেই ছোট নাম্বারটা কত যে নাম্বারটা রিমাইন্ডার রেখে দেয় 5, 7, 18 যখন তাদেরকে 8, 10, 21 দিয়ে ভাগ করা হয়। তাহলে সেই নম্বরটা আমাদের কত জানতে চেয়েছে, সেই নম্বরটাকে 8, 10, 21 আলাদা আলাদা করে তিনবার করে ভাগ করলে তারা 5, 7, 18 রিমাইন্ডার রেখে দেয়। তা এই ধরনের অঙ্ক আপনারা নিশ্চয়ই প্রচুর করেছেন। তা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কী করতে হয় না, আপনারা 8, 10, 21, তাই না? তাহলে 8, 10, 21 একের এর এলসিএম বার করবেন, তাহলে এলসিএম বার করলেই কিন্তু আপনাদের এর উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের সেই নম্বরটা দরকার যে নম্বরটা 8 দিয়েও যায়, 10 দিয়েও যায়, 21 দিয়েও যায়। ঠিক আছে, তা সেই নম্বরটা কত? তা সেই নম্বরটা আমাদের, আমরা এখানে এদের লসাগু বার করেছি, লসাগু বের করে আমাদের উত্তর হয়েছে 840। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তার কারণ কি, আমাদের সেই অঙ্কটাই বার করতে হচ্ছে যে অঙ্কটা আপনাদের এইখানে যেখানে বলেছে 5, 7, 18 এই তিনটে রিমাইন্ডার রাখে। ঠিক আছে, তাহলে এই রিমাইন্ডার রাখলে আমরা বার করলাম কত, 840। এইবার আপনারা আপনাদের ক্লারিফিকেশনের জন্য আপনারা একটা কাজ করতে পারেন, 840কে আপনারা এখানে যদি ক্যালকুলেশনটা ওইভাবেই করেন তো দেখবেন। তো বন্ধুরা আপনারা এইভাবেই যদি অঙ্কগুলো বাড়িতে করেন তাহলে আপনারা এর উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, তা আমাদের এখানে উত্তর কত বেরিয়ে গেল, 840। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইফ 1 - 4/x + 4/x² ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এইটার মান যদি 0 হয় দেন দ্য ভ্যালু অফ 2/x ইজ, তাহলে এর ভ্যালুটা কত আমাদের বার করতে হবে। তো প্রথমে এখানে যেরকম লেখা আছে 1 - 4/x + 4/x² ইজ ইকুয়াল টু 0, তা এইখানে আমরা মিডিল টার্ম করে গিয়ে x এর ভ্যালু এখানে 2 বেরিয়েছে। তা আমাদের এখানে বার করতে হবে কি, 2 অফ x, তাহলে 2 অফ x যদি বার করি আমি তাহলে x এর মান কত, 2, আমরা সেটা এখানে বসালাম আর এমনি এখানে 2 দিয়ে ভাগ করতে তাই এখানে সঠিক উত্তর আমাদের 1 বেরিয়েছে। তাহলে অপশন সি এখানে সঠিক উত্তর হবে। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দ্য কার পার্কিং চার্জ আর অ্যাভেলেবেল অ্যাজ ₹60 ফর 4 আওয়ার্স, ₹100 ফর 8 আওয়ার্স, ₹260 ফর 24 আওয়ার্স অ্যান্ড 180 ফর 12 আওয়ার্স। তাহলে এই চারটে আমাদের একটা অনুপাত দেওয়া আছে কি, যে 4 ঘন্টা গাড়ি রাখলে 60 টাকা, 8 ঘন্টা রাখলে 100 টাকা, 24 ঘন্টা রাখলে 260 টাকা আর 12 ঘন্টা রাখলে 180 টাকা। তাহলে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং পেয়ারস ইজ প্রপোর্শন, তাহলে কোনটা প্রপোর্শনে মানে আনুপাতিক হারে আছে তা সেটা আমাদের বার করতে হবে। তা সব কটাকে আমরা বার করেছি কি, 60কে 4 দিয়ে ভাগ করে 15, 100কে 8 দিয়ে ভাগ করে 12.5, অপশন 3 নম্বর যে অপশনটা আছে সেই অপশনটাকে 260কে 24 দিয়ে ভাগ করে 1.8, আর 180কে 12 দিয়ে ভাগ করে আমাদের 15 অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে, তা আমাদের এখানে যখন অ্যান্সার বেরিয়েছে তাহলে কোনটা আনুপাতিক আছে মানে কোন অনুপাতটা ঠিকঠাক আছে, তা এখানে হচ্ছে 1 নম্বরটা আর 4 নম্বরটা কিন্তু আমাদের সঠিক বেরোচ্ছে, তাই না? তাহলে 1 নম্বর আর 4 নম্বর যদি সঠিক বেরোয় তাহলে আমাদের এখানে উত্তর হবে কত, অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ব্যাঙ্গালোর এক্সপ্রেস স্টার্টেড অ্যাট 19 আওয়ার্স ফ্রম কাঞ্চিগুড়ি অ্যান্ড রিচ ব্যাঙ্গালোর অ্যাট 7:15 আওয়ার্স অন দ্য নেক্সট ডে, দেন দ্য টাইম টেকেন ফর দ্য জার্নি ইজ। তাহলে একটা ট্রেন ছিল যে 19টার সময় ব্যাঙ্গালোর থেকে ছেড়েছে এবং কাঞ্চিগুড়িতে সে পৌঁছেছে
কাঞ্চিগুড়ি, কাঞ্চিগুড়ি থেকে ছেড়েছে ব্যাঙ্গালোর এক্সপ্রেস নামের একটা ট্রেনটি, সেটি কি কাঞ্চিগুড়ি অ্যান্ড স্টার্টেড ফ্রম কাঞ্চিগুড়ি থেকে স্টার্ট হয়েছে এবং পৌঁছেছে ব্যাঙ্গালোরে, সেটা পৌঁছেছে পরের দিন 7:15 সময়, নেক্সট ডে। তাহলে দেন দ্য টাইম টেকেন ফর দ্য জার্নি ইজ, খুবই সেটা অঙ্ক বন্ধুরা, 19টার সময় ছেড়েছে। তাহলে 24টা যদি আমরা একটা দিনে শেষ ধরি, তাহলে 19 থেকে 24 বাদ দিয়ে 5 ঘন্টা বেরোলো, আর তার পরবর্তী দিনে 7 ঘন্টা 15 মিনিট, তাহলে দুটো যোগ করে আমাদের বেরোচ্ছে কত, 12 ঘন্টা 15 মিনিট, টোটাল টাইম কত, 12 ঘন্টা 15 মিনিট। 46 নম্বর প্রশ্নে আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, দ্য বেস অফ এ সিলিন্ডার ইজ, তাহলে সিলিন্ডারের বেস বেস কোনটা হবে সেটা আমাদের এখানে বার করতে দিয়েছে, তাই এখানে সঠিক উত্তর হবে সার্কুলার, সার্কুলারটা এখানে কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইফ 4x³ ইজ ইকুয়াল টু 4³ তার পাওয়ার 3, দেন দ্য ভ্যালু অফ এক্স, তা আমাদের এখানে এক্স এর ভ্যালু কত, তা আমরা এখানে বার করতে দিয়েছে, তা এক্স এর ভ্যালু আমরা কিন্তু এখানে দেখেই বুঝতে পারছি যে এক্স এর ভ্যালু কত হবে, না এক্স এর ভ্যালু হচ্ছে 4⁸, ঠিক আছে। তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অঙ্কটা নিজেরা বাড়িতে করেন, তারপরে আমাদের উত্তরের সাথে উত্তর মিলিয়ে নেন, আশা করি আপনাদের অঙ্কটা ঠিক হয়ে যাবে বা অঙ্কে যে সমস্যা থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইফ 100/99 ইজ রিটেন অ্যাজ দ্য রিপিটিং অ্যান্ড নন টার্মিনেটিং ডেসিমেল ফ্র্যাকশন, দেন ইটস পিরিয়ডিসিটি ইজ, তাহলে তার পিরিয়ডিসিটি কত হয়, তা এখানে সঠিক উত্তর হবে কিন্তু 2, ঠিক আছে, এখানে পিরিয়ডিসিটি হবে 2, এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ ম্যান বাইস এ স্কুটার ফর রুপিস 4700 অ্যান্ড স্পেন্ড রুপিস 80 অন ইটস রিপেয়ার, ইফ হি সেলস দ্য স্কুটার ফর 5800 মানে 5800, দেন হিস গেইন পার্সেন্টেজ ইজ, তাহলে তার কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা আমাদের বার করতে হবে। তো খুবই সোজা অঙ্ক বন্ধুরা, তার 4700 টাকায় সে স্কুটারটা কিনেছে, ঠিক আছে, 4700 টাকায় সে স্কুটারটা কিনেছে, 800 টাকা রিপেয়ার করেছে, তার টোটাল এক্সপেন্সেস হয়েছে মানে টোটাল দাম তার কত দাঁড়িয়েছে 5500, এবার 5800 টাকায় সে বিক্রি করেছে, তাহলে এইখানে সে লাভ কত করেছে 300 টাকা, তাহলে 300 টাকা লাভ করেছে কত টাকায়, 5500, 100 কত, তাহলে আমাদের এখানে উত্তর বেরিয়ে গেছে 5×5=11, তাহলে অপশান বি এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, চলুন যাই পরবর্তী সমস্যা, পরবর্তী সমস্যা দেখে নিই কি আছে, যদি বুঝতে না পারেন ভিডিওটি পজ করে আপনারা ভিডিওটি আরেকবার দেখে নিতে পারেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইফ দ্য ভলিউম অফ এ কিউব ইজ 1728 cubic meters square, তাহলে দেন ইটস সাইড ইন সেন্টিমিটার ইজ, তাহলে তার সাইড কত, তাহলে আমরা সাইড এক্স ধরে নিচ্ছি, তাহলে দ্য ভলিউম অফ দ্য কিউব আমরা সবাই জানি এক্সএস কিউব, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্সএস কিউব ইজ ইকাল টু 1728 আর এক্স এর মান এখানে 12, তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে এখানে আপনারা যদি কিউবের এই ভলিউম বের করার ফর্মুলা যদি না জানেন তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবেন না। তো সুতরাং এই ধরনের ফর্মুলাগুলো আপনারা খাতায় আলাদা করে লিখে রাখতে পারেন, ভবিষ্যতে আপনাদের এই ফর্মুলাগুলো কিন্তু খুবই কাজে আসবে, ঠিক আছে। চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী প্রশ্ন দেওয়া আছে, দি ভ্যালু অফ 3.6 মাথায় দাগ মাইনাস 0.8 মাথায় দাগ, ঠিক আছে, তাহলে এইটা আমরা নিশ্চয়ই লিখতে পারি যে 3.6 3+6/9, কেন না অপ্রাকৃত ভগ্নাংশ আপনারা মোটামুটি সবাই বার করতে জানেন, তা অপ্রাকৃত ভগ্নাংশ কিন্তু পয়েন্টের পরে এটা এইভাবে বার করতে হয়, ঠিক আছে, তা এটা লিখেছি 8 এর ক্ষেত্রে এরকম লিখলাম, তাহলে 3.6 মাথায় দাগ মাইনাস 0.8 মাথায় দাগ, তাই এটাকে আমরা ক্যালকুলেশন করে আমাদের ক্যালকুলেশনে উত্তর বেরিয়েছে কত, 2.7 মাথায় দাগ, তাহলে আকার এখানে অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, চলুন আমরা পরবর্তী সমস্যা যাই, পরবর্তী সমস্যা, দি ভ্যালু অফ 39/26/13/52+9/5 ইজ, তাহলে এর ভ্যালুটা কত আমাদের বার করতে হবে, আমরা এটা যেরকম আছে সেরকম ভাবে ধরে এটাকে ক্যালকুলেশন করে দিয়ে 39/5 আমাদের অ্যান্সার বেরিয়েছে, তাহলে অপশান বি এখানে সঠিক উত্তর। একটা সিম্পলিফিকেশন দিয়েছে, তাই এই সিম্পলিফিকেশন করতে আশা করি মনে হয় না আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে। তো চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখে নিই, ইফ টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 8 cm and 11 cm, দেন ইটস পসিবল থার্ড সাইড ইট, তাহলে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলের এক দিক বলেছে 8 আর আরেক দিক বলেছে 11, তাহলে আরেক দিকটা এখানে কত হবে, ঠিক আছে, তাহলে তার সম্ভাবনার পার্সেন্টেজ কোনটা হবে, তাহলে এক যদি 8 হয় আর আরেক দিক যদি 11 হয় তাহলে আরেক দিকেরটা কত হতে পারে, তা আরেক দিকেরটা কিন্তু 4, ঠিক আছে, কেন, তার কারণ একটা জিনিস দেখে নেন বন্ধুরা, আপনারা যখন এই ক্যালকুলেশন, তো বন্ধুরা এইভাবেই আপনারা কিন্তু এই অঙ্কগুলো করতে পারেন, ঠিক আছে, তা আপনারা নিজেরা বাড়িতে খাতায় ক্যালকুলেশন করুন, আশা করি আপনাদের
এই যে অঙ্কগুলো যে সমস্যা আসছে সেই সমস্যাগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং তারপরে আমাদের উত্তর দেখুন, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হলো যে দ্য ম্যাথামেটিশিয়ান হু ফার্স্ট ডিক্লেয়ার দ্যাট দ্য অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট রেশিও বিটুইন দ্য সার্কামফারেন্স অ্যান্ড ডায়ামিটার অফ এ সার্কেল ইজ 3.1416 ইজ ড্যাশ। তা এটা কি বলেছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। তা এটা সঠিক উত্তর হবে আর্যভট্ট, তাই না? চলে আসছি পরবর্তী প্রশ্ন, এগুলো পেডাগগির কোশ্চেন। নেক্সট, স্টুডেন্ট শোস ফ্র্যাকশন অন এ নাম্বার লাইন, দিস স্পেসিফিকেশন রিলেটস টু দ্য অবজেক্টিভ অফ, মানে এটা উদ্দেশ্য কি যে স্টুডেন্ট শোস দ্য ফ্র্যাকশন অফ এ নাম্বার লাইন? তাহলে এটা কি দেখাচ্ছে? এইটা দেখাচ্ছে বন্ধুরা স্কিল, তাই না, দক্ষতা। এটা কিন্তু দেখাচ্ছে তার দক্ষতা। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এ পার্সন টেক এ লোন অফ রুপিস 10,000 ফ্রম এ ব্যাংক অ্যাট 12% রেট অফ ইন্টারেস্ট টু পারচেস এ মোটরসাইকেল, ইফ হি ওয়ান্ট টু রিপে দ্য লোন আফটার 3 ইয়ার্স, হাউ মাচ অ্যামাউন্ট হ্যাজ টু পে, দ্য মেথড টু বি অ্যাডপ্টেড টু টিচ দিস প্রবলেম ইজ দ্য। তাহলে বলে যে একজন লোক সে 10,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিল 12% ইন্টারেস্টে 3 বছরের জন্য, ঠিক আছে? এইবার বলেছে যে যে মেথড, এই যে মেথডটা এখানে প্রয়োগ করা হচ্ছে বা যে মেথড বা পদ্ধতি সেটা কি, না দ্য মেথড টু বি অ্যাডপ্টেড টু টিচ দিস প্রবলেম। তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন বা এই ধরনের সমস্যার সমাধান করতে গেলে কোন মেথডটা ফলো করতে হবে, ঠিক আছে? তা এখানে এখানে সঠিক উত্তর হচ্ছে, আমরা এখানে দেখে নেব যে এখানে হচ্ছে অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস মেথড, এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। দ্য ইউজ অফ ডোমিনো কার্ড ইন দ্য ম্যাথমেটিক্স কিট ইজ দ্যাট স্টুডেন্ট ক্যান, এটার সঠিক উত্তর কী হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে রাইট নাম্বার, রাইট নাম্বারের জন্য, আবার এটা হতে পারে ডু অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, মানে যোগ বিয়োগ করার জন্য। তা এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে আপনারা এ বা ডি যেটাই উত্তর করেন দুটোতেই মার্কস পাবেন। এটা কখনোই ভেবেন না যে আপনারা দেখছেন যে উত্তরে দুটোই হতে পারে তাহলে কোশ্চেনটা ভুল আছে, তাহলে বি সি করেছেন তার বলে পুরো মার্কস পাবেন, এরকম মার্কস পাবেন না। আপনারা যদি এ বা ডির মধ্যে যে কোনো একটা অ্যান্সার করে আসেন তাতে কিন্তু আপনারা মার্কস পাবেন। যদি আপনারা দুটোই গোল করে দেন তাহলে কিন্তু এই কোশ্চেনের মার্কসটা আপনারা পাবেন না, যদি দুটোর মধ্যে হয় এ নইলে ডি, ঠিক আছে? তা পরীক্ষার সময় এই সমস্ত ট্রিকগুলো ফলো করবেন, তার কারণ কি আপনার মনে হচ্ছে দুটো ঘরেই হবে, তা দুটো ঘরেই আপনারা যদি পরীক্ষার সময় মার্ক করে দিয়ে আসেন তাহলে কিন্তু কোশ্চেনটাই ক্যান্সেল হয়ে যাবে আপনার ওখান থেকে, ঠিক আছে? তা যে কোনো একটা হয় প্রথমটা আর নইলে সেকেন্ডটা, যে কোনো একটা মার্ক করলে আপনারা সম্পূর্ণ নম্বর পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, দি টাইপ অফ কোশ্চেন সুইটেবল টু টেস্ট ডেফিনেশন অ্যান্ড প্রপার্টিস ইন ম্যাথমেটিক্স ইজ, তাহলে কি বলেছে দ্য টাইপ অফ কোশ্চেন কি, মানে টাইপ অফ কোশ্চেন সুইটেবল টু টেস্ট, মানে কোন ধরনের কোশ্চেন সুইটেবল টু টেস্ট, মানে টেস্ট করার জন্য ডেফিনেশন অ্যান্ড প্রপার্টিস ইন ম্যাথমেটিক্স। তাহলে ম্যাথমেটিক্সের ডেফিনেশন সংজ্ঞা এবং প্রপার্টিস বৈশিষ্ট্য মাপার জন্য, মানে বৈশিষ্ট্য ধরনের জন্য কোন ধরনের কোশ্চেনটা সুইটেবল সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? তাই এখানে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তাই এখানে সঠিক উত্তর হবে শর্ট অ্যান্সার টাইপ। তাই শর্ট অ্যান্সার টাইপ এই ধরনের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট বা খুবই সুইটেবল বলতে পারেন টু টেস্ট দ্য ডেফিনেশন অ্যান্ড প্রপার্টিস ইন ম্যাথমেটিক্স, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য স্কুল ম্যাথমেটিক্স ক্লাব ফেসিলিটিস মোর ফর, কিসের জন্য সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তাই এখানে আমরা দেখে নেব যে স্কুল ম্যাথমেটিক্স ক্লাব, মানে স্কুলে যে গণিত যে ক্লাব থাকে তার ফেসিলিটি মোর ফর, তাহলে সেটা কি কাদের ফেসিলিটি বা কাদের সুবিধা প্রদান করে থাকে? এর সঠিক উত্তর হবে দ্য স্টুডেন্ট টু ক্লারিফাই দেয়ার ডাউটস ইন ম্যাথ, মানে সেই সমস্ত স্টুডেন্টদের যাদের অঙ্কের ক্ষেত্রে সমস্যা রয়েছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, আমরা কিন্তু 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলেছি যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা যদি কোশ্চেনের অ্যান্সারগুলো ঠিক মতো বুঝতে না পারেন তাহলে আরেকবার ভিডিওটি দেখে নেন, তা আপনারা যদি আরেকবার ভিডিওটি দেখে নেন তাহলে আপনাদের কিন্তু এই সমস্যা আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দরকার হলে আপনারা 2-3 বার দেখুন, তাতেও কোনো অসুবিধা হবে না, কিন্তু যাতে যত বেশি দেখবেন তত বেশি আপনাদের এগুলো কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। এইবার আমরা চলে আসছি আপনাদের ভিডিওটির যে আকর্ষণীয় বিষয়, সেই আকর্ষণীয় বিষয়টি, সেই আকর্ষণীয় বিষয়টিতে হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্ব। তা কোশ্চেন অ্যান্সার পর্ব আপনারা সঠিক উত্তর করুন এবং সঠিক উত্তরের মাধ্যমে আপনারা পুরস্কার গ্রহণ করুন। এটা সম্পূর্ণটাই আপনাদের অনুপ্রেরণা প্রদানের উদ্দেশ্যে, যাতে আপনারা একটু মোটিভেটেড হন এবং আগামী পরীক্ষার জন্য স্কোর করতে পারেন। তা আপনাদের জন্য পুরো বিষয়টা যখন, তখন আপনারা যদি একটু কোঅপারেট করেন তাহলে জিনিসটা খুবই ভালো হয়, ঠিক আছে? তো চলুন
আমরা আজকের কোশ্চেনটা করছি, এ ট্রেন ইজ মুভিং অ্যাট এ ইউনিফর্ম স্পিড অফ 75 কিলোমিটার পার আওয়ার, হাউ ফার উইল ইট ট্রাভেল ইন 20 মিনিটস। তা কি বলেছে, একটা ট্রেনের ইউনিফর্ম স্পিড হচ্ছে 75 কিলোমিটার পার ঘন্টা, তাহলে কতটা দূরত্ব সে 20 মিনিটে যাবে সেটা আমাদের বার করতে হবে। অপশান এ আছে 25 কিলোমিটার, অপশান বি 20 কিলোমিটার, অপশান সি 15 কিলোমিটার, আর অপশান ডি হচ্ছে 1.5 কিলোমিটার। আমি বাংলা ইংরেজি দুটোই মিশিয়ে বলছি আপনাদের যাতে ভালো হয়, তার জন্য আপনারা এই প্রশ্নের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে সেটা দিতে হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। তা সুতরাং আপনারা একদম দেরি করে না, যাদের নাম শর্ট লিস্টেড হবে আমরা কিন্তু তাদের সবাইকে পুরস্কার প্রদান করব। তা দেরি না করে এক্ষুনি আপনারা এই কমেন্ট লাইনে এর যেটা সঠিক উত্তর হবে এক্ষুনি পোস্ট করুন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।